নমস্কার, শুভ সন্ধ্যা। আমি সোম দত্তা এবং আপনাদের সকলকে জানাই স্বাগত বঙ্কন এক্স স্পেশাল এর ষষ্ঠ এপিসোডে। দেখতে দেখতে 5টা এপিসোড আমরা কাটিয়ে এসেছি। এই সেই প্ল্যাটফর্মে যেখানে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে প্রথমবার আমরা পেয়েছিলাম অনিতা বোস পাফকে, এবং সেই ঠিক সেই প্ল্যাটফর্মে আজকে আমরা পেয়েছি তাকে, সেই ছবি নির্মাতাকে যার ছবি ভারতীয় চলচ্চিত্রের প্রথম ছবি যা অ্যামাজনে গিয়ে শুট করা হয়, তার ছবি টলিউড ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় ব্লকবাস্টার হিট। আপনারা একদম ঠিক ধরেছেন, আজকে আমাদের সাথে আমরা পেয়ে গেছি প্রখ্যাত ডিরেক্টর অভিনেতা ডক্টর কমলেশ্বর মুখার্জিকে। স্বাগত জানাবো কমলেশ্বর স্যারকে। নমস্কার নমস্কার। নমস্কার স্যার। স্যার কেমন আছেন? আছি, চলছে একরকম। প্রথমেই অনেক অনেক বনকানেক্টের পুরো ফ্যামিলির তরফ থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং এই লাইভে আসার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। স্যার, আপনার কাছে তো প্রচুর প্রশ্ন আছে, একে একে করে শুরু করি। প্রথমে তো শিক্ষাগত দিক থেকে আপনি একজন ডাক্তার, তো প্রথম জীবনে কিছুদিন শিক্ষা আপনি ডাক্তারি করেন, তারপর একটি অ্যাড এজেন্সিতে কাজ করেন, আপনি গান লিখেছেন, গানের জন্য লিরিক্স লিখেছেন, এবং তারপর ছবি পরিচালনা। এই যে ডাক্তারি থেকে ছবি পরিচালনা, এই যাত্রাটার ব্যাপারে যদি আমাদের দর্শকদের একটু বলেন। হ্যাঁ, পেশাগত ভাবে আমি ডাক্তারি ছিলাম, ডাক্তারি পাশ করি, তারপরে বেশ কিছুদিন প্র্যাকটিসও করেছি। প্র্যাকটিস বলতে আইসিসির সঙ্গে যুক্ত ছিলাম এবং সেটা বেশ বেশ কয়েক বছর আর কি, প্রায় বছর দশেকের কাছাকাছি। আর তার পাশাপাশি আসল যে কারণে আমার এই ছবির জগতে আসা বা বিজ্ঞাপন জগতেও আসা, তার পেছনে ছিল থিয়েটার। ডাক্তারি পড়ার সময় থেকেই কিন্তু আমি থিয়েটারটা করতাম, তখনও করতাম, তারপরে ছবি যখন করি তখনও করতাম, আজও করি। আমাদের নাটকের দল রয়েছে শৈলুষিক, রাসবিহারী শৈলুষিক নামে, এখনো চলে, এবং এই কোভিডের জন্য হয়তো রিহার্সালটা এখন বন্ধ আছে, আদারওয়াইজ আমাদের সামনে শো করারও কথা ছিল। আচ্ছা, তো সেটার অনুপ্রেরণাতেই বলা যায় যে পরবর্তীকালে ছবি থেকে, এই নাটক থেকে ছবিতে আসা বা অন্যান্য কাজ করার চেষ্টা করা। আচ্ছা, আপনার ছবির বিষয়বস্তু চিরকালই ভীষণ অন্যরকম, সেটা আমরা সবাই জানি। ইনফ্যাক্ট মেঘে থাকা তারা আপনি যখন বানান, এমন একটি বিষয়বস্তু যেটা প্রচন্ড স্পর্শকাতর, ভীষণ সেন্সিটিভ একটা বিষয়বস্তু, কারণ যুক্তিতক্ক গপ্প তো মানুষের মনে গেঁথেছিল এবং সেখান থেকে নীলকণ্ঠ বাগচীর চরিত্রটির একটি এক্সটেনশন, এবং ঠিক তারপরই চাঁদের পাহাড়, এমন একটি এমন একটি বই বা এমন একটি টপিক শঙ্কর, চাঁদের পাহাড়, যেটি পুরো সমগ্র বাঙালি জাতির নস্টালজিয়ার সাথে জড়িয়ে আছে। তো এই এই ছবিগুলো করার সময় আপনার ঠিক মানসিক প্রিপারেশনটা কিরম ছিল বা প্রস্তুতি বা কি ভেবেছেন? না, প্রথম কথা এটা বলতেই হয় যে একটা ছবি সেটা তো শুধুমাত্র পরিচালক করেন না, মানে তার সঙ্গে একটা মস্ত বড় ইউনিট থাকে, এক। আর দুই হচ্ছে যে সেখানে প্রডিউসারের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। এখন প্রযোজক যদি চাঁদের পাহাড় বা মেঘে ঢাকা তারার মতো ছবি করতে না এগিয়ে আসতেন, হ্যাঁ, কথাবার্তা হয়তো আমি বলেছিলাম বা আইডিয়াটা হয়তো আমি দিয়েছিলাম, কিন্তু ওনাদের একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে, ওনারা এগিয়ে এসেছিলেন বলে এটা সম্ভব হয়েছিল। মেঘে ঢাকা তারার ক্ষেত্রে যেটা বলতে পারি সেটা হচ্ছে যে আমি সত্যি কখনো ভাবিনি যে আমাদের বাংলায় বসে মেঘে ঢাকা তারা করা সম্ভব হবে। তবে শ্রী ভেঙ্কটেশ ফিল্ম এই ছবি প্রযোজনা করেন এবং শ্রীকান্ত মোহতা এবং মহেন্দ্র সোনি, এরা দুজন প্রযোজক ছিলেন। তো ওনাদের একটা বিশেষ উদ্যোগ ছিল এই ছবিতে, এই ছবিটা করার, ছবিটা যে খুব অর্থকরীভাবে সফল হবে সেটা না জেনে ওরা করার জন্য এগিয়ে এসেছিলেন, এবং আমার ইচ্ছে ছিল ছবিটা মানুষ দেখুক। তার কারণ হচ্ছে যে বিশেষ করে ঋত্বিক কুমার ঘটকের ওপর তেমন হয়েছে কাজ, অবশ্যই কাজ হয়েছে, তবে আর একটু বেশি করে কাজ করা বোধহয় উচিত সেটা আমার মনে হয়েছিল, সেই কারণে এই ছবিটা করার চেষ্টা করেছিলাম। তো সেটা হচ্ছে মেঘে ঢাকা তারার ক্ষেত্রে। চাঁদের পাহাড়ের ক্ষেত্রে যেটা হয়েছিল সেটা হচ্ছে আলোচনার মধ্যে একদিন উঠে এসেছিল যে চাঁদের পাহাড়কে যদি ছবি করা যায়, এবং অদ্ভুতভাবে সেটা ওনারা করতে চেয়েছিলেন এবং ছবিটা করেও ছিলেন। তার জন্য আগে থেকে আমাদের আফ্রিকা টাফ্রিকা যেতে হয়। তো চাঁদের পাহাড় যে ধরনের ছবি তার যে বাজেট, তো স্বাভাবিকভাবেই বাজেটটা অনেক বেশি, তো তাই চিন্তা বা ভয় সব সময় ছিল। আর শুটিং করার সময় সবকিছু করতে আদৌ পারবো কি না যেগুলো ভেবেছি সেটা নিয়েও ভাবনা চিন্তা ছিল। তো সেই কারণে চাঁদের পাহাড় করার সময় টেনশন খুব বেশি হয়েছিল,
দেবের শঙ্করের চরিত্রে অভিনয় করার প্রস্তাবটা কিন্তু আমারই দেওয়া, ওটা ওনাদের ও দেওয়া নয়। যাই হোক, হ্যাঁ, আচ্ছা, ওটা একেবারেই আমার দেওয়া, কারণ আমার মনে হয়েছিল যে দেবের সঙ্গে এই চরিত্রটা খুব মেলে। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, সেটা হওয়ার পর তারপরে চাঁদের পাহাড় তৈরি হয় এবং পরবর্তীকালে তার সিকুয়েল অ্যামাজন অভিযান তৈরি হয়। সেটা মূলত বাচ্চাদের কথা মাথায় রেখে, কিশোর কিশোরী যারা ছবি দেখতে চান, আমাদের এখানে আসলে ছোটদের চলচ্চিত্র, কিশোর চলচ্চিত্র একটু কম হয়, তো সেইটা ভেবে এই শিশু কিশোর এই রকম একটা টার্গেট অডিয়েন্স ভেবে এই ছবিটা করা এবং পরবর্তীকালে অ্যামাজনও করা। তো এইরকমই চাঁদের পাহাড়ের সময় ভয়টা বেশি কাজ করেছিল, মেঘে ঢাকা তারার সময় বিস্ময়টা বেশি কাজ করেছিল। যেটা বলতে যেটা যাচ্ছে, আমি আফ্রিকার কথা বলে, অতএব আফ্রিকা এবং আমাজন মানে দুটো সুন্দর ভয়ঙ্কর জায়গা, মানে ভয়ঙ্কর সুন্দর জায়গা যাকে বলে, যেরকম সুন্দর সেরকম প্রতিটা মুহূর্তে রোমাঞ্চ আছে, প্রতিটা মুহূর্তে রিস্ক আছে, এবং সব থেকে বড় কথা যে এমন একটা ছবি নিয়ে আপনি কাজ করছেন যেখানে প্রাণী জগৎ এবং প্রকৃতি জগৎকে নিয়ে কাজ করতে হচ্ছে, এবং তাদেরকে কখনো পরিচালনার বা সময়ের মধ্যে বা পরিকল্পনা অনুযায়ী তো বাধা যায় না, তাই এরকম একটা ছবি পরিচালনা করার প্রস্তুতিটা কিন্তু অন্যভাবে নিতে হয়। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যে আমার খুব একটা ভালো করে জানা ছিল না যে কি করে নিসর্গ বা প্রকৃতি বা এই মানে ওয়াইল্ড লাইফ নিয়ে শুট কিভাবে হবে, সেটা যে আমার খুব ভালো জানা ছিল তা নয় আসলে, আর খুব একটা যে গাইডেন্স ছিল তাও নয়, এই কারণে, কারণ ভারতবর্ষে এই ধরনের ছবি অত্যন্ত কম হয়েছে। তো এখন কথা হচ্ছে যে সেটা একটা ঝুঁকি নেওয়ার বিষয় ছিল, যেটা আমার প্রাথমিকভাবে মনে হয়েছিল যে হলিউডে সবসময় এই কথাটা বলা হয় যে ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু শুট থ্রি বিজ, বি মানে আমি বি ফর বং বলতে চাইছি, তো থ্রি বিজ কেন ডিফিকাল্ট টু শুট, একটা হচ্ছে বিস্ট, একটা হচ্ছে বেবি, আর একটা হচ্ছে বোট, কারণ এগুলো পরিচালকের কথায় চলে না। তো সেই কারণে একটা চিন্তা থাকে, তবে ওখানে গিয়ে আমি অনেকদিন ছিলাম, সেই যে থাকার সুবাদে এবং এই যে আমার ওখানে প্রথমে লোকেশন হান্টিং এবং তারপরে প্রচুর ট্রেনিং হয়েছিল, সেইটা সুবাদে আমি অনেক কিছু শিখতে পেরেছিলাম যে কিভাবে অ্যাকচুয়ালি ওয়াইল্ড লাইফ শুট করতে হয় বা কিভাবে জঙ্গলের শুটিং গুলো করবো ইত্যাদি ইত্যাদি, এবং তারও পরবর্তীকালে কম্পিউটারগ্রাফিক্স কিভাবে হবে এই সব নিয়ে অনেকটা বেশি ধারণা পরিষ্কার হয়। তো অবশ্যই একটা প্রিপারেশনের স্টেজ ছিল, না হলে এই ছবির শুটিং করা সম্ভব ছিল না। তো স্যার, চাঁদের পাহাড় বা অ্যামাজন অভিযানের এমন একটা শুটিং এর সময় গল্প যদি আমাদের বলেন যেটা আমরা কেউই জানি না, এবং যেটা বেশ একটা থ্রিলিং এক্সপিরিয়েন্স বলে আপনার জীবনে স্মরণীয় হয়ে থাকবে। একটা মজার গল্প বলতে পারি, সেটা হচ্ছে যে আমরা সিংহ হিসেবে দুটো সিংহকে সিলেক্ট করেছিলাম, তার একজনের নাম ছিল সাবু আর একজনের নাম ছিল কলম্বাস। তো প্রথমে সাবু অভিনয় করতে এলো, তো সাবু যখন অভিনয় করতে এলো তার অভিনয়ের মন একেবারে ছিল না, তার পুরো মনটাই হচ্ছে খাবার দাবার। তো সেই কারণে যখন তাকে ছেড়ে দেওয়া হলো এবং আমরা খাঁচার মধ্যে ঢুকে পড়লাম, সাধারণত সিংহের শুটিংটা ওইভাবেই হয় যে যে কটা ক্যামেরা সে কটা খাঁচা তৈরি করা হয়, তার মধ্যে ইউনিট বসে থাকে ক্যামেরা নিয়ে, এবং বাইরে মানে খোলা জঙ্গলে বাঘ বা সিংহ বা যে কোনো অন্যান্য অ্যানিমেল সেগুলো ঘুরে বেড়ায়। তো এবার মুশকিল হলো যে সাবু তো আসছে, সাবু এলো প্রথমে, এসে আমি দেখলাম যে আমাদের এই শুটিং করানোর জন্য তাদের নানা ধরনের মানে ঘুষ দিতে হয়, ব্রাইব দিতে হয়, সেটা হচ্ছে মাংস। তো প্রচুর মাংস দেওয়া হলো যাতে সে খেয়ে দেয়ে পরিতৃপ্ত হয়ে শুটিং করে, সাধারণত মাংসের লোভেই পশুরা শুটিং করে থাকে। তো এবার বিষয় যেটা হলো সেটা হচ্ছে সে তো মাংস টাংস খেলো, খেয়ে এবার শুটিং করার বদলে সে চলে গেল হচ্ছে আমাদের যেখানে লাঞ্চের ব্যবস্থা আছে সেই ক্যাম্পে। তো সেই ক্যাম্পে তখন রান্না বান্না হচ্ছিল, সেই রান্না বান্না হচ্ছিল, এবার রান্না বান্না যখন যাচ্ছে সে অনেকটা দূরে আর কি, প্রায় 500 মিটার দূরে, তখন আমরা ওয়াকি টকি সেখানে জানিয়ে দিলাম যে লায়ন মুভিং ইন টু দ্য টেন্ট, তো ও যাচ্ছে রান্না বান্নার দিকে। তো তখন তারা আবার রান্না বান্না বন্ধ করে সবাই গাড়িতে উঠে, গাড়িতে যে যার গাড়ি লক করে দিল। এবার সিংহ গেল, সিংহ গিয়ে সমস্ত তদারক করলো যে কি কি রান্না হচ্ছে সেখানে এবং কি কি খাবার পাওয়া যাবে, তার মধ্যে দু একটা খাবার খেলো, একটু চেটে পুটে খেয়ে আবার সে 500 মিটার ফিরে এলো, ফিরে এসে আবার এখানে এসে শুটিং এর খাবার খেলো, খেয়ে তারপর গাছের তলায় গিয়ে ঘুমিয়ে পড়লো।
এবং এই করে প্রায় ঘন্টা তিনেক আমাদের নষ্ট করে দিল প্রথম দিনেই। তখন ঠিক করা হলো যে না, একে নিয়ে হবে না, এ ভীষণ লেজি, লেজি শুধু নয়, এবারে খাবে আর ঘুমোবে। তো তখন তাকে আবার নিয়ে যাওয়া হলো যে না তুমি চলে যাও ভাই, তো দ্বিতীয় কাস্টিং নিয়ে এসো। এবার কলম্বাস এলো, কলম্বাস খাওয়া দাওয়া করেই এসেছিল, কলম্বাস এসে সব শটগুলো দিয়ে দিল আর কি। তো ইট ওয়াজ আ উইয়ার্ড এক্সপিরিয়েন্স, আমারও আগে থেকে জানা ছিল না এবং কারোরই জানা ছিল না আমাদের, এবং আমরা বেশ মজাও পেয়েছিলাম। আবার ভয়ও করছে একদিকে যে লায়নের শুটিং এর জন্য যে কদিন ধার্য করা আছে তার মধ্যে একটা বিরাট সময় চলে যাচ্ছে। সো ইট ওয়াজ কাজ করা, একটা সিংহ সে খাবারের লোভে যাচ্ছে একদিক থেকে আর একদিক, আপনারা শুট করবেন বলে বসে আছেন, মানে অসম্ভব একটা প্রেজেন্স অফ মাইন্ড কাজ করতে হবে হয়তো, যে তখন আপনি কি কল নেবেন, মানে আমার শুনেই মনে হচ্ছে। সেটা আমার ক্ষেত্রে তাই। তারপরে ওই শুটিং এ ডিওপি হিসেবে সৌমিক ছিল, সৌমিক হালদার এবং শুভঙ্কর, শুভঙ্কর ভর। তো সৌমিক আর শুভঙ্কর কেও কল নিতে হতো। তারপরে আমাদের যারা বাকিরা ছিলেন আর কি, সবাই মিলে আর কি তোড়জোড় করে, আমাদের ইপি ছিল অভিষেক দাগা, তো অভিষেক, আমি, সৌমিক, শুভঙ্কর, আমরা সবাই মিলে প্ল্যান করছি যে তাহলে কি করা যায়। সবাই তো ভয় পেয়ে গেছি যে 3 ঘন্টা বাদে চলে গেছে, এত সময় নষ্ট হয়ে গেছে, আর বোধহয় সিংহের শট হবে না। তারপরে আবার কলম্বাস এসে আবার সবাই মন ভালো করে দিয়ে চলে গেল, পর পর নো এনজি, পর পর ওকে টেক্স আর কি। তো এরকম হয়। দেবও ছিল আমাদের সঙ্গে, তো দেবের ক্ষেত্রেও এটা একটা অদ্ভুত অভিজ্ঞতা। এটা চাঁদের পাহাড় অলওয়েজ হ্যাজ বিন আ লাইফ টাইম এক্সপিরিয়েন্স ফর অল অফ আস। তো অ্যামাজন অভিযানের সময় কি আপনারা একটু হলেও প্রস্তুত হয়ে গেছিলেন, যেহেতু একটা এক্সপিরিয়েন্স অলরেডি ক্যারি করছিলেন? করছিলাম, কিন্তু এখানে একটা বিষয় বলার আছে, সেটা হচ্ছে যে দুটো জঙ্গল দু ধরনের। এইটা যেরকম সাভানা গ্রাসল্যান্ড, মানে আমাদের চাঁদের পাহাড়ে এবং আফ্রিকাতে, এবং প্রচুর একাশিয়া গাছ আছে, তাছাড়া মানে ওখানে যেখানে যে যে লোকেশন ছিল প্রচুর বাওবাব আছে, এবং একদম কালারির দিকটা গেলে ইউফোরবিয়া ইত্যাদি, এবং অনেকটা ফাঁকা, অনেকটা আলো এবং খুব উজ্জ্বল একটা জঙ্গল, সোনালি জঙ্গল বলা যায়। এটা হচ্ছে আফ্রিকা, মানে আফ্রিকা বলতে আমি সাউথ আফ্রিকার কথা বলছি। এই জঙ্গল যেটা আমরা, যেটা জঙ্গলটার কথা বলছি, এটা মূলত এক্সটেনশন অফ ক্রুগার ন্যাশনাল পার্ক, এটা একটা দিক। আর অ্যামাজন ঠিক উল্টো, অ্যামাজন হচ্ছে এত গাছ, ওটা রেন ফরেস্ট। অ্যামাজন রেন ফরেস্ট হওয়ার ফলে খুব লম্বা লম্বা অনেক বড় বড় গাছ সেখানে, মানে ব্রাজিলিয়ান নাটস আছে, লিয়ানা গাছ আছে, তারপরে আরো অনেক ধরনের গাছ রয়েছে, যে গাছের জঙ্গল এত ঘন যে সেখানে আলো প্রায় ঢোকে না। এবারে যে আলো ঢোকে না এবং জলাজমির মধ্যে জঙ্গল, মানে অ্যামাজনকে বলা হয় হচ্ছে একটা ইমার্জ, মানে জল যখন বেড়ে যায় বর্ষাকালে, অ্যামাজনের জল প্রায় 45 মিটার বাড়তে পারে অ্যামাজন নদীটা, তো তার ফলে জঙ্গলগুলো তখন ডুবে যায়, এবং তখন নৌকো নিয়ে সেখানে যাওয়া মানে গাছের মগডালে আটকে যাওয়ার একটা ভয়ঙ্কর মানে আতঙ্ক থাকে, এবং সেটা অনেকবার হয়ে হচ্ছে। তো বিভিন্ন গাছ গায়ে ঘষা লাগে, এবং অসম্ভব সোদা একটা জায়গা, মাঝে মধ্যে বৃষ্টি হয়। তো অ্যামাজনকে বলা যায় হচ্ছে ভেরি ডার্ক ফরেস্ট, মানে আফ্রিকা যেরকম ভেরি ব্রাইট, অ্যামাজন ঠিক উল্টো, ভীষণ ডার্ক। আর অ্যামাজনে মুশকিলটা হচ্ছে যে অনেক জায়গা আনএক্সক্যাভেটেড, মানে এর আগে মানুষ যায়নি, এরকম অনেক জায়গা আছে। তার ফলে যেটা হয় সেটা হচ্ছে যে অনেক অজানা বিপদের সম্মুখীন হতে হয়, প্রচুর পোকামাকড়, প্রচুর বিভিন্ন ধরনের জলজ প্রাণী, সাপ, তো এই সব কারণে, এবং বিশেষ করে কেম্যান এক ধরনের কুমির আছে অ্যামাজনে, প্রচুর মাকড়সা আছে, তার মধ্যে টারান্টলার তো নাম আমরা জানি, প্লাস ওই জাম্পিং স্পাইডার বলে একটা বিষয় আছে, লাফিয়ে গায়ে এসে পড়ে। তো অ্যামাজন সেই জায়গা থেকে খুব কষ্টকর অভিজ্ঞতা, আফ্রিকা বলা যায় খুব মনোরম অভিজ্ঞতা, এইটুকু বলতে পারি। আর আফ্রিকার ওয়াইল্ড লাইফ হচ্ছে আমাদের চেনা ওয়াইল্ড লাইফ, যেরকম জিব্রা আছে, জিরাফ আছে, হ্যাঁ, হার্বিভোরস এর মধ্যে আমরা সবই মোটামুটি জানি, মানে উইল্ডেবিস্ট আছে, তারপরে নানা ধরনের হরিণ, মানে স্প্রিংবক, ব্ল্যাক বাক, কুডু, সবই আছে, ইলান্ড, এই নানা ধরনের ওয়াইল্ড লাইফ আছে যেগুলো আমরা চিনি। কিন্তু অ্যামাজনের যে ওয়াইল্ড লাইফ, সেই অ্যামাজনের ওয়াইল্ড লাইফ একটু অন্যরকম, মানে সেখানে টাপির আছে, এগুলো খুব আমরা দেখি না, টাপির আছে, তারপরে হচ্ছে আর্মাডিলো রয়েছে, এবং অ্যানাকন্ডা তো আছেই, কেইম্যান আছে, পিরানহা আছে, মাছ অনেক রকমের পাওয়া যায়, এবং
তার মধ্যে বেশ কিছু ভয়ঙ্কর মাছও আছে, পিলারুকু আছে, আরাপাইমা ইটসেলফ ইজ আ ভেরি ডেঞ্জারাস ফিশ। তারপরে এছাড়া খুব ওই গোল্ডেন ডার্ট ফ্রগস আছে, মানে সব জিনিস মেলালে এটা খুব একটা সুখকর অভিজ্ঞতা নয় অ্যামাজনটা বলতে পারি। মানে শুনতেই মনে হচ্ছে যে খুবই সুখকর নয়, যখন আপনার ওখানে গিয়ে হয়তো করেছেন ব্যাপারটা, আরো অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে আপনাদের যেতে হয়েছে। ইনফ্যাক্ট হ্যাঁ আপনার চাঁদের পাহাড়ে একটি ছোট ভিডিও আছে যেখানে আপনি বলছেন যে একটা জেব্রাকে দেখে যে এর মতন স্টাবান পশু আমি আর কোনোদিনও দেখিনি, ওকে মানে আপনারা সরানোর চেষ্টা করছেন এবং সরছে না। হ্যাঁ, আফ্রিকাতে যেটা হতো সেটা হচ্ছে শুটিং শুরু হবে, মাঝখানে জিরাফ আর জিব্রা এসে দাঁড়িয়ে গেল, এবার সেই জিব্রাকে সরানো যাবে না, যতক্ষণ না সে ওইখানকার সব ঘাস খাচ্ছে তখন সরাবে না। আর এদিকে আমরা ক্যামেরার তাক করে বসে আছি, আমরা চাইছি না জিব্রা শুট করতে, জীবনে কোনোদিন হয়নি। হ্যাঁ, যে আমরা চাইছি না কোনো জন্তুকে শুট করতে, অথচ জন্তু সামনে রয়েছে। আর জিরাফের একটা অন্য গন্ডগোল আছে, জিরাফ যেখানেই শুটিং হবে সেই শুটিং এসে দেখবে, ইভেন সিংহ শুটিং হলেও, সিংহ শুটিং অনেক সময় ফেন্সিং দিয়ে করা হয়, সেই ফেন্সিং এর বাইরে থেকে সারাদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। আর ওই মাথা বাড়িয়ে আমাদের সকালের যে ব্রেকফাস্ট রয়েছে সেগুলো সব খেয়ে নেবে, ওই মাথা গলিয়ে দেবে গাড়ির মধ্যে দিয়ে দিয়ে ব্রেকফাস্ট সব খেয়ে নিয়ে চলে যাবে। এসব মজার আফ্রিকাতে হয়। চাঁদের পাহাড় এবং অ্যামাজন অভিযান, অ্যামাজন অভিযান আপনারা মানে আপনার পরিচালনা, আপনার অধিনায়কত্বে, আপনার ক্যাপ্টেনশিপের আন্ডারে, মানে ফ্রম ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি প্রথম ছবি যেটা গিয়ে অ্যামাজনে শুট করা হয় এবং 9th ইন দ্য ওয়ার্ল্ড মনে হয় আমি যদি ভুল না বলি, এবং টলিউড ইন্ডাস্ট্রির ইতিহাসে সব থেকে বড় ব্লকবাস্টার হিট এবং চাঁদের পাহাড় সেকেন্ড বিগেস্ট ব্লকবাস্টার হিট। তো এইগুলো কি আপনার কাছে একটা এক্সেস চাপ ছিল কোনো সময়, না যে আপনার শুধু এটাই মনে হতো যে না মানুষের মনকে কি করে ছোঁবো আমি সেটাই সেটাই ভাববো? না, বিষয়টা হচ্ছে এরকম যে এই ধরনের ছবিতে একটা টেনশন তো থাকবেই, তার কারণ হচ্ছে এক তো হচ্ছে যে অনেকটা পয়সা খরচা হচ্ছে, আর 2 নম্বর হচ্ছে যে এই যে বিভিন্ন জায়গায় শুটিং, না এই শুটিং গুলোর মধ্যে যেসব স্টান্টস রয়েছে সেই স্টান্টস গুলো একটু রিস্কি স্টান্টস। এবার দেব অনেক স্টান্টস নিজে করতে চায়, সেটা কখনো কখনো করেওছে, সেইগুলো খুব টেনশনের উদ্রেক ঘটাত। চাঁদের পাহাড়েও এই ঘটনা ঘটেছে, অ্যামাজনেও ঘটনা ঘটেছে, হয়তো পাহাড় থেকে লাফিয়ে পড়া বা কোথাও হয়তো দড়ি বেঁধে ওঠা, মানে ওই রক ক্লাইম্বিং, আর ঘোড়া ঘোড়া চড়া। এখন ঘোড়া আমরা এখানে চড়তে দেখি যেটা, সেটা হচ্ছে একটা মিনিমাম স্পিডে, কিন্তু যদি একটা সাবানা গ্রাসল্যান্ডে ঘোড়া ছোটানো হয়, ঘোড়া প্রথমে তো ট্রট করে, তারপর তো গ্যালপ করে, মানে এবার যখন গ্যালপ করতে শুরু করে তখন ঘোড়া যে গতিবেগ নেয়, সেই সময় যদি ঘোড়ার পিঠ থেকে কোনো রকমে পড়ে যায় বা কিছু হয়, তাহলে সেগুলো ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। তো এই ধরনের প্রচুর রিস্কি শর্টস আছে। আর আপনাদের মনে থাকবে যে যখন ওই সিংহ শিকার করতে আসছে শঙ্কর, তখন একটা শট আছে যেটা দেবের চালানো, যদি কোনো কারণ করে বা যদি কিছু হয় সেটা নিয়ে আমাদের মারাত্মক ভয় থাকতো। এবং বিভিন্ন এইসব পাথুরে পাহাড়ের উপর দিয়ে হেঁটে যাওয়া, খাদ ক্রস করা ইত্যাদির সময় না যে কোনো সময় মানে পা স্লিপ করে একটা দুর্ঘটনা ঘটার কারণ থাকতো, এবং হয়েওছে এরকম। তো সেই কারণে এই ধরনের ছবি করা একটা এক্সট্রা চাপ তো নিতেই হয়, সেটা একটা দিক। আবার অন্য দিক হচ্ছে যে এত টাকা খরচা করে ছবিটা হলো, কিন্তু ছবির টাকা উঠবে কিনা, মানুষ হলে গিয়ে দেখবেন কিনা, বা দেখলেও তাদের ভালো লাগবে কিনা, এই সব প্রসঙ্গও থাকে। তো সব মিলিয়ে হ্যাঁ, ডেফিনেটলি চিন্তা ভাবনা ভয় সবকিছুই কাজ করতে থাকে। তবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যখন ছোটদের ভালো লাগে তখন ভালোও লাগে, এবং তখন মনে হয় যে সত্যি আমরা একটা কিছু করলাম, এই অনুভূতিটাও হয়। সব মিলিয়ে আর কি, দু ধরনের অভিজ্ঞতা মিলিয়েই চলে আর কি। বেশ, তো অ্যামাজন অভিযান, চাঁদের পাহাড় এবং তারপর ককপিট এবং পাসওয়ার্ড এর মতন ছবি যেগুলো কমার্শিয়াল হিট, এবং ককপিট এমন একটি বিষয় যে বিষয়টা নিয়ে খুব কম কাজ হয়েছে এভিয়েশন ইন্ডাস্ট্রি নিয়ে, তো হঠাৎ এভিয়েশন ইন্ডাস্ট্রি নিয়ে আপনার কেন মনে হলো যে আপনি একটা ছবি বানাবেন? আসলে এক হচ্ছে আমাদের ছোটবেলা থেকেই আমরা, মানে সেটা তোমরা হয়তো অতটা দেখোনি, আমাদের ছোটবেলায় না এয়ারপোর্ট 75, এয়ারপোর্ট 77 এবং এয়ারপোর্ট 80 বলে তিনটে ছবি এসেছিল, মানে এটা একটা ট্রিলজি, সেগুলো ছোটবেলায় দেখতাম। তার পরবর্তীকালে অনেকগুলো আরো ছবি দেখেছি, বিশেষ করে সালি আমার ভীষণ পছন্দের ছবি, তো ও ফ্লাইট ফ্লাইট রবার্ট জেমেকিসের ফ্লাইট ছবিটাও খুব ভালো লেগেছিল।
তো এই ধরনের ছবি ভাবছিলাম, এবং এটা ভাবছিলাম যে কেন আমরা এটা বাংলায় করতে পারবো না, মানে চেষ্টা করে তো দেখি, তারপর দেখা যাক না। সেটাতে দেব রাজিও হয়েছিল, এবং তারপর আমরা একটা চেষ্টা করেছিলাম, আমাদের সঙ্গে ক্যাপ্টেন নন্দী ছিলেন যিনি আমাদের পুরোপুরি গাইড করেছিলেন। সেই সূত্রে এয়ারপোর্ট এবং ওই এটিসি, বিশেষ করে এয়ার ট্রাফিক কন্ট্রোল এবং প্লেন, মানে প্লেন সংক্রান্ত যা যা ডিটেল আমাদের পক্ষে জানা সম্ভব সেটুকু জানার চেষ্টা করা, এই রিসার্চ ওরিয়েন্টেড ওয়ার্ক আমার এমনি ভালো লাগে। একটা নতুন কিছু করা গেল এক, আর দুই হচ্ছে যেটা বাংলা দর্শকের জন্য নতুন, আর দু নম্বর হচ্ছে যে যেটা ভেবে আরো ভালো লাগে সেটা হচ্ছে যে ছবিগুলো মেইন স্ট্রিম, মূল ধারার ছবি, এটা একদমই বাণিজ্যিক ছবি বলা যায়। কিন্তু যে ধরনের বাণিজ্যিক ছবি সাধারণত আমরা দেখে থাকতাম, মানে আগে দেখতাম, তার থেকে একটু অন্যরকম করার চেষ্টা করা আর কি, এই এইটুকুই বলতে পারি। এটা বিরাট মহৎ কাজ কিছু নয়, কিন্তু ওই যেটুকু চেষ্টা করা যায় আর কি একটু আলাদা করার। পাসওয়ার্ডের ক্ষেত্রেও তাই, পাসওয়ার্ডের ক্ষেত্রেও হ্যাঁ, ডার্ক ডার্ক ইন্টারনেট যেটা কিনা খুব বড় ইস্যু হয়ে উঠে আসছে, আসবেও আরো ভবিষ্যতে আরো এটা গুরুত্ব পাবে। তো এই যে সবাইয়ের কম্পিউটার স্যাভি হওয়া, সবাই যে বিভিন্ন ডিজিটাল ডিভাইস ইউজ করছেন এবং তার থেকে নানাভাবে আক্রান্ত হচ্ছেন, কারুর টাকা মার যাচ্ছে, কারুর নানা রকমের ঘটনা ঘটছে, তো এই সাইবার ক্রাইম কিভাবে ছড়িয়ে পড়ছে এবং তার বিরুদ্ধে কিভাবে রোখা যায়, সেই রকম একটা চেষ্টা করার ইচ্ছে ছিল। এই কাজগুলো মূলত কম্পিউটার গ্রাফিক্স নির্ভর হয়, তো সবসময় হয়তো একদম যে দারুণ কিছু হচ্ছে তা নয়, কিন্তু পাশাপাশি বাংলায় এরকম কাজ আমার মনে হয় যে খুব করা দরকার, কারণ সময়ের সঙ্গে সঙ্গে ফিল্মের, মানে মেইন স্ট্রিম ফিল্মের ধারাটা তো পাল্টে যাচ্ছে, আর এগুলো মূলধারার ছবি আমি করি, তো মূলধারার ছবির ক্ষেত্রে যদি নতুন নতুন কোনো এলিমেন্ট আনা যায় এটাই আর কি চেষ্টা, তাই করা। এবং আমার কম্পিউটার গ্রাফিক্স কতটা ভালো হলো কি হলো না, তার থেকেও বেশি যেটা ছাপিয়ে যায় সেটা হচ্ছে বিষয়বস্তু এবং কিভাবে ছবিটা দেখানো হচ্ছে। আমার ব্যক্তিগতভাবে একজন দর্শক হিসেবে আপনার ছবি দেখলে সেটাই মনে হয়। আচ্ছা, একটু সিনেমা অফ সিনেমা একটা প্রশ্ন করি, যে আপনার সোশ্যাল মিডিয়া প্রোফাইল দেখলে বোঝা যায় আপনি ভীষণ সামাজিক ভাবে সচেতন একজন মানুষ, আপনার কবিতাগুলো তার একদম উদাহরণ। তো আমফানের পরে আপনাকে দেখার কাছে ভীষণ সক্রিয় ভাবে কাজ করছেন, আবার ডাক্তারি করতে শুরু করেছেন, তো এই যে আবার ডাক্তারিতে ফিরে আসা, এটা কিভাবে শুরু, মানে কি ভাবলেন যে কেন আবার আমাকে আবার? আসলে ডাক্তারি করতে শুরু করেছি এই কথাটা বলা ভুল হবে, ডাক্তারি করতে শুরু করিনি। ডাক্তারি করতে গেলে আমাকে রেগুলার আপডেটেড থাকতে হবে, প্রচুর কিছু পড়াশোনা করতে হবে, সেটা নয়, অনেকদিন ডিটাচড আছি। যেটা হয়েছিল সেটা হচ্ছে যখন আমফান ঝড়টা এলো, এবং আমফান ঝড়ের পরবর্তী সময় যখন আমরা এই বিভিন্ন, মানে বিশেষ করে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন গ্রামে গেলাম, সেটা হয়তো কিছুটা সাহায্যের কারণেই গেছিলাম, সাহায্য জোগাড় করে সেখানে পৌঁছে যাওয়া, তখন গিয়ে দেখা গেল যে ভয়ানক পরিস্থিতি হয়ে রয়েছে, চিকিৎসা ব্যবস্থার ভয়ানক পরিস্থিতি এবং খাবার দাবার বাসস্থানের ভয়ঙ্কর পরিস্থিতি, এটা উত্তরবঙ্গের বিশাল অঞ্চল জুড়ে, এই উত্তরবঙ্গ সুন্দরবনের বিশাল অংশ জুড়ে, তো এইটা ছিল হচ্ছে দেখাটা। এবার তখন এই WBDF, আমার বন্ধুরা অনেকেই WBDF এর সঙ্গে যুক্ত, WBDF এর প্রেসিডেন্ট অর্জুন, অর্জুন দাশগুপ্ত আমার বন্ধু, তো ওই ডক্টর অর্জুন দাশগুপ্ত, আর এদিকে SSU মানে ডক্টর পূর্ণব্রত গুণ, শ্রমজীবী স্বাস্থ্য কেন্দ্র, তো ওদের ডক্টর গুণও আমাদের পরিচিত, তো ওনাদের সঙ্গে কথা বলে মনে হয়েছিল যে যাওয়া যাক মেডিকেল ক্যাম্পে, আমি কোনো কাজে না লাগি অন্তত ওষুধটা বলতে পারবো, কারণ ওটা আমি জানি যে কোন, মানে অসুখে ওরা প্রেসক্রিপশন যদি লিখে দেয় তাহলে ওষুধ ডিস্ট্রিবিউশনের কাজটা করতে পারবো, কিছু না হলেও লাইন তো সামলাতে পারবো, অত অত অসংখ্য রুগী রয়েছে। একটা সময় আমি নিজে আউটডোর করেছি, মেকলিগঞ্জ বলে একটা জায়গায় আমার পোস্টিং ছিল, সেটা কুচবিহারে, এবং সেটা হচ্ছে ওই মেকলিগঞ্জ তিন বিঘা বর্ডার যেখানে সেখানে চ্যাংড়াবান্ধার পরে পরে আর কি, ময়নাগুড়ি থেকে যেতে গেলে, তো মেকলিগঞ্জে কাজের সুবাদে আমি কিছুটা জানতাম যে আউটডোর কিরকম হয়, মানে এই ধরনের সাব ডিভিশনাল হসপিটাল বা প্রাইমারি হেলথ সেন্টার বা সাবসিডিয়ারি হেলথ সেন্টারে, তো সেই অভিজ্ঞতা কিছুটা ছিল। তাই সবাই মিলে, সবাই যখন যাচ্ছে আমিও তাদের সঙ্গে গেছি, আমি যেটুকু আমার যা ভূমিকা ওই ওষুধ বিতরণ, তারপরে হচ্ছে কখনো কখনো প্রেসক্রিপশন দেখে দেওয়া, কখনো কি ওষুধ কাকে দেওয়া যায়, এইটুকুই করেছি। তার মানে এটাকে বলা যায় না যে এটা পেশাগতভাবে ডাক্তারিতে ফিরে আসা, তা ঠিক নয়, তবে হ্যাঁ ওই তারপর এই কোভিডের টাইমে যেটা হচ্ছে
সেটা হচ্ছে অজস্র ফোন কল আসছে, বিভিন্ন লোক অসুস্থ হচ্ছেন বিভিন্ন সময়, সেটা অ্যাটেন্ড করতে হচ্ছে, তারপরে বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছেন, তাদের দেখতে যাওয়া টাওয়া এই চলছে আর কি। একেবারে পেশাগতভাবে ডাক্তারি যে ফিরে গেছি এটা বলা ভুল হবে, কিন্তু যেটুকু আমার পক্ষে করা সম্ভব সেটুকুই করছি। সেটা হয়তো অনেক মানুষকে অনেক সাহায্য করেছে স্যার, এবং আশা করি ভবিষ্যতে করবে। একটা আমরা প্রশ্ন নেব, অনেকে দেখছে এবং অনেকে প্রশ্ন করছে, একটা প্রশ্ন নেব। মহালয়া নিয়ে নিউ প্রজেক্টটার শুটিং কি শুরু হয়ে গেছে? প্রজেক্টের শেষ হয়ে ব্যাপারে গেছে, কি? ও আচ্ছা, শেষ হয়ে গেছে, খুব শুটিং শেষ ইন্টারেস্টিং হয়ে গেছে। লাগলো প্রজেক্টটা। মহালয়া আমি আগেও করেছি। বিষয়টা হচ্ছে এরকম হয় যে প্রত্যেক বছর বিভিন্ন টেলিভিশন চ্যানেলে মহালয়ার দিন সকালবেলা একটা সম্প্রচার হয়, তো তো হ্যাঁ সেইখানে বিভিন্ন ধরনের গল্প প্রেজেন্ট করা হয়। হুম আমরা ছোটবেলা থেকে তো বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র যেটা মানে পাঠ করেছিলেন সেই মহালয়া তো আমরা শুনেইছি। এখন যেগুলো হয় সেটা একটা নতুন ধরনের, তা কিছুটা ক্রোমা শুট করে তার সঙ্গে কম্পিউটার গ্রাফিক্সে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড তৈরি করা, কিন্তু সেরকম মহালয়া তার মধ্যে দুবার করলাম। এটা হচ্ছে স্টার জলসা চ্যানেলের জন্য, তো আচ্ছা এবারেও সেটা হলো। সেইখানে বিভিন্ন কাস্ট করা হয় এবং এটা মানে আমাদের যে দৈনন্দিন শুটিং এর কাজ বা এডিটিং এর কাজ বা ওই অডিও ভিজুয়াল বানানোর কাজের মধ্যেই পড়ে। এটা আচ্ছা প্রত্যেক বছর একবার করে হয় আর করতে আমার বেশ ভালোই লাগে, একটু চাপ থাকে কিন্তু করতে ভালোই লাগে। আচ্ছা আর একটা প্রশ্ন যেটা আমার ব্যক্তিগতভাবে আপনাকে খুব জিজ্ঞেস করার, যে ছবি তো এস্টাবলিশমেন্টের এগেনস্টে বা সামাজিক সমস্যার বিরুদ্ধে একটা ভয়েস হয়ে উঠে আসে, সেক্ষেত্রে আপনার কখনো মনে হয়নি যে আপনি রাজনীতি যোগ মানে রাজনীতি জয়েন করতে পারেন? আপনার কি কখনো ইচ্ছে আছে মানে অ্যাক্টিভলি পলিটিক্স রাজনীতি, জয়েন? এখানে আমি বলি একটা বিষয়, সেটা হচ্ছে যে আমি বিশ্বাস করি যে প্রত্যেক মানুষই রাজনৈতিক, সে কোনো না আচ্ছা কোনো রাজনৈতিক পক্ষে আছে, অরাজনীতি বলে কিছু হয় না। মানে কারণ আপলিটিক্যাল হ্যাঁ, আমি একটা উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে যে ধরা যাক কোনো একটা কারণে কিছুর একটা দাম বাড়লো, ধরা যাক আচ্ছা পেঁয়াজের দাম বাড়লো, ওই পেঁয়াজের দাম হ্যাঁ যেই বাড়বে তখন একদল মানুষ তারা বলবেন যে পেঁয়াজের দামটা বাড়া উচিত হয়নি, তারা প্রতিবাদ করবেন, আর একদল মানুষ বলবেন যে না পেঁয়াজের দাম বাড়ার এইটা ছিল লজিক, তারা তার পক্ষে যাবে। তো দুদলই তো মূলত রাজনীতি করছে, কারণ পেঁয়াজের দামটা আমাদের জীবনে খরচের সঙ্গে যুক্ত এবং অর্থনৈতিক ভাবে রাজনৈতিক ভাবে যুক্ত। এবং দেখি আমরা যে বিভিন্ন রাজনৈতিক মেরুকরণে মানুষ থাকে, কেউ আমার পক্ষে থাকেন কেউ বিপক্ষে থাকেন। এমন হতে পারে না যে পেঁয়াজের দাম বাড়লো অথচ একজন চুপ করে আছেন। চুপ করে আছেন মানে হচ্ছে তাহলে তিনি সমর্থনই করছেন পেঁয়াজের দাম বাড়াটা, প্রতিবাদ যখন করছেন না তার মানে নিশ্চয়ই সমর্থন করছেন। আমি এইভাবে বিষয়টাকে দেখি, তো সেই জায়গা থেকে অবশ্যই আমি মানে ভীষণ ভাবে রাজনৈতিক, সে নিয়ে কোনো কথা নেই। এবার প্রশ্ন হচ্ছে যে সক্রিয় রাজনীতি, সক্রিয় রাজনীতি বলতে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে রাজনৈতিক কর্মী হিসেবে বা রাজনৈতিক নেতা হিসেবে কাজ করা। কর্মী বা নেতা হিসেবে কাজ করার ক্ষেত্রে আমার মনে হয় আমার সীমাবদ্ধতা আছে, কারণ আমি রাজনৈতিক কর্মী বা নেতা হিসেবে কাজ করতে শুরু করলাম, আমি বামপন্থী, সেই বাম তারপরের দিন আমি শুটিং করতে চলে যাব, এটাতে মুশকিল আছে। তাহলে কিন্তু আমার ওই কাজটা শেষ হবে না, মানে আমি আধখানা কাজ করে চলে যেতে পারবো না। আমি যদি ছবি করি, আমি যদি পুরো ছবিটা শেষ করে তারপরেই যেরকম বেরোই, সেরকম আমাকে যদি রাজনীতি করতে হয় তাহলে আমাকে পুরোটা করতে হবে। এবার রাজনীতি যদি আমার প্রথম দিন থেকে এক নম্বর প্রায়োরিটি এবং ভালোবাসা থাকতো তাহলে আমি রাজনীতি করতাম, তা নিয়ে আমার কোনো দুঃখ নেই, কোনো মানে রিগ্রেটস নেই। কিন্তু কোনো একটা কারণে সেটা আমি আমাকে লোকে শিল্পী মনে করুক বা না মনে করুক, তো এই শিল্প মাধ্যমের প্রতি আমি একটু আকর্ষণ বোধ করি এবং শিল্প মাধ্যমের মধ্যে দিয়ে কিছু কাজ করতে চাই, সেই কারণেই শিল্পটা আমার কাছে অগ্রাধিকার পায়, রাজনীতিটা পরে আসে। পরে আসে বলতে সক্রিয় রাজনীতি কথা বলছি, কিন্তু শিল্পকর্মের যে কোনো রাজনীতি থাকবেই, সে তো থাকতে পারে থাকবে না, এটা হতে পারে না। তো সেই অর্থে আমি মানে সোজা কথা বললে হচ্ছে যে সক্রিয় রাজনীতিতে এই মুহূর্তে জড়িয়ে পড়িনি। আর আচ্ছা যদি জিজ্ঞেস করেন যে নির্বাচনে দাঁড়ানো বা না দাঁড়ানো, সেই যোগ্যতা আমার নেই এটুকু আমি বলতে পারি, কারণ আমি রাজনৈতিক কোনো সংগঠনের নেতৃত্ব দিতে সক্ষম বলে আমি মনে করি না, কিন্তু রাজনৈতিক ভাবধারার নেতৃত্ব দিতে ডেফিনেটলি সক্ষম এটাও মনে করি। আচ্ছা আপনি সক্রিয় রাজনীতিতে আসুন কি না আসুন, কিন্তু সমাজের প্রতি আপনার অবদানটা কোনোভাবেই কমে যাবে না, সেগুলো আপনার ছবির মাধ্যমে উঠে আসে এটা আমার বিশ্বাস। আর একটা কোয়েশ্চেন এসছে, রাজনৈতিক ছবি করার কোনো প্ল্যান আগামী দিনে?
হ্যাঁ, এই কথাটা বলি, এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে আপনি ফেসবুকে লিখছেন কিন্তু তাহলে সিনেমা করছেন না কেন, যদি সিনেমাই আপনার কাজ হয়? হ্যাঁ, আমার বক্তব্যটা হচ্ছে ফেসবুকে লিখছি যখন তখন আমি নিজের মাত্রা প্রকাশ করতে পারি এবং তার জন্য আমার নিজের কিছু খরচা হয় না, আমার অত আচ্ছা টাকা নেই যে আমি প্রডিউস করে একটা সিনেমা বানাবো। সুতরাং আমার রাজনৈতিক ছবি যদি আমি করতে চাই তাহলে আমার রাজনৈতিক ছবি করার প্রডিউসার দরকার, প্রযোজক দরকার। এই মুহূর্তে আমার মনে হয় না যে আমরা যাদের সঙ্গে কাজ করেছি বা চেষ্টা করি করতে, তারা কেউ রাজনৈতিক ছবি করতে চান। যে কারণে আমি প্রথমেই বললাম যে যে কোনো ছবি সেটা একজন মানুষের কাজের ফসল নয়, অবশ্যই তার মধ্যে অনেকের অবদান জড়িত থাকে। এই যে মেঘে ঢাকা তারা যখন হয়েছিল তখন শুধুমাত্র আমি কাজটা করেছিলাম এটা বলা ভুল হবে, কেন না আমি হয়তো লিখেছিলাম বা পরিচালনা করেছিলাম, কিন্তু পাশাপাশি শাশ্বত চট্টোপাধ্যায়, অনন্যা চট্টোপাধ্যায়কে অভিনয় করতে হয়েছিল, আবির চট্টোপাধ্যায়কে অভিনয় করতে হয়েছিল, তারা খুব ভালো করেছিলেন। এবং এটার পাশাপাশি এটাও বলতে হবে আমাকে যে সৌমিক ক্যামেরা ভালো করেছিল, তন্ময় আর্ট ভালো করেছিল, বা সাউন্ড বিশ্বদীপদা করেছিলেন ভালো, বা রবিদা এডিটিং করেছিলেন অসাধারণ, তো এই দেবুদা মিউজিক করেছিলেন অসাধারণ, এটাও যেরকম সত্যি। আবার পাশাপাশি প্রযোজকরাও পাশে দাঁড়িয়েছিলেন এবং হাত খুলে পাশে দাঁড়িয়েছিলেন, খরচা করে পাশে দাঁড়িয়েছিলেন। এখন সেই প্রযোজক যদি না পাওয়া যায়, ছবির সমস্যাটা হচ্ছে ছবিটা কম পয়সায় করা যাবে না। আর যদি মানে কম পয়সায় বলতে আমি বলছি যে পয়সায় একটা ছবি আঁকা যায় বা একটা গল্প লেখা যায় বা একটা কবিতা লেখা যায়, সেই পয়সায় তো একটা ফিল্ম বানানো যায় না। ফিল্ম বানানোর জন্য একটা বড় ইনফ্রাস্ট্রাকচার এবং টাকা লাগে। আপনি বলতে পারেন তার উল্টো দিকে যে হ্যাঁ, আপনি স্বাধীন ছবি ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম চেষ্টা করছেন না কেন? হ্যাঁ, চেষ্টা করছি, সেটা রাজনৈতিক। আচ্ছা, তাহলে আমার মনে হয় উনি আপনার নিজের উত্তরটা পেয়ে গেছেন, উনি চেষ্টা করছেন এবং ইন্ডিপেন্ডেন্ট মুভি তাহলে খুব তাড়াতাড়ি আমরা কিছু দেখতে পাবো আপনার থেকে। খুব খারাপ একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, অর্থনৈতিক একটা চাপ, এমন একটা জিনিস যেখানে মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে আছে, জানে না কি করবে, ভীষণ অনিশ্চয়তা আছে, এবং এই অর্থনৈতিক চাপটা আমাদের ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ভীষণ বড় ভাবে দেখা গেছে, কারণ শুটিং পুরোপুরি বন্ধ ছিল এবং প্রচুর মানুষ যাদের জীবিকা এটার উপরে ডিপেন্ড করে, শুধু অভিনেতা, নিশ্চয়ই, পরিচালক না, টেকনিশিয়ান সবাই, তো সেই ক্ষেত্রে কি বলবেন যে মানে এটা কতটা মানুষকে মানে কতটা নাড়িয়ে দিয়েছে এবং পরিস্থিতি থেকে আমরা ভীষণ কিভাবে রিকভার করব? ভীষণ ভাবে ধাক্কা দিয়েছে, ভীষণ ভাবে ধাক্কা দিয়েছে। এটা অন্য সমস্ত মানে ইন্ডাস্ট্রি যদি বলি বা ব্যবসা বাণিজ্য যদি বলি বা কাজই যদি বলি, সব জায়গায় যেরকম ভীষণ ভাবে আঘাত করেছে, অবশ্যই বাংলা চলচ্চিত্র মাধ্যমকে ভীষণ ভাবে ধাক্কা দিয়েছে। এবং অনেকে রয়েছেন, শুধু চলচ্চিত্র নয়, চলচ্চিত্র রয়েছে, সিরিজ রয়েছে, মানে ওয়েব সিরিজ, ওয়েব শোজ রয়েছে, তার সঙ্গে টেলিভিশন শোজ রয়েছে, সিরিয়ালস রয়েছে, নন ফিকশন রয়েছে, এই যে বিরাট মাধ্যম যাত্রা রয়েছে, থিয়েটার রয়েছে, এই যে মানুষের বিভিন্ন শিল্প মাধ্যম, এই শিল্প মাধ্যমগুলো ভীষণভাবে আহত হয়েছে। এবং আহত হওয়ার ফলে মানুষের কাজ কমে গেছে, বাজেট কমে গেছে, এগুলো সবই সত্যি। সিঙ্গেল স্ক্রিন গুলোর অবস্থা একেবারেই ভালো নয়, মাল্টিপ্লেক্স গুলোও এখন স্বাভাবিকভাবেই বন্ধ আছে, তাদেরও উপার্জনের অবস্থাটা খুবই খারাপ। তো সব মিলিয়ে ডেফিনেটলি এই যে COVID-19-এর প্যান্ডেমিক, এই COVID-19-এর প্যান্ডেমিক আমরা ভীষণ ধাক্কা খেয়েছি। টেকনিশিয়ান যারা রয়েছেন, যারা যে কোনো কলাকুশলী রয়েছেন যারা এই শিল্পের সঙ্গে যুক্ত, তারা, যারা প্রযোজক রয়েছেন, যারা পরিচালক রয়েছেন, প্রত্যেকেই কিন্তু মানে তাদের কিন্তু অবস্থাটা সত্যি ভীষণভাবে খারাপ হয়েছে। কারণ যতই হোক ফাইনালি আমাদের যদি কাজ না চলে, কাজ যদি বন্ধ হয়ে যায়, তাহলে যেটা হয় সব ইন্ডাস্ট্রির মতো আমাদের ইন্ডাস্ট্রিতেও অনেক মানুষ বসে আছেন, তারা হয়তো অন্যান্য প্রফেশনে যোগ দেওয়ার চেষ্টা করছেন, এটা খুবই দুর্ভাগ্যজনক এবং সত্যি ভাবলে এটা কষ্ট হয়। অনেকে দাঁড়িয়েছেন বিভিন্ন মানুষের পাশে, থিয়েটারের পাশে, ফিল্মের পাশে অনেকে দাঁড়িয়েছেন, তাদের শ্রদ্ধা জানাই, অভিনন্দন জানাই। আমার বিশ্বাস যে মানুষ মানুষের পাশে এই মুহূর্তে ভীষণভাবে দাঁড়াবে, এটাই আমার বিশ্বাস। নিশ্চয়ই। আর ঠিক এই সময়টা একটা জিনিস যেটা ভীষণ উঠে এসেছে সেটা হচ্ছে অনলাইন ভার্চুয়াল মাধ্যম, মানে অনেক কলাকুশলীদের দেখা গেছে যারা অনলাইন শোজ করছেন, মানে গায়ক গায়িকারা অনলাইন শোজ করছেন, অনেক অনলাইন নানান রকম এন্টারটেনমেন্টের ওয়েজ পাওয়া যাচ্ছে, আপনি কিছু ভাবছেন অনলাইন নিয়ে? হ্যাঁ, ওয়েব নিয়ে তো আমরা ভাবছি, অবশ্যই ভাবছি।
আচ্ছা অনলাইনে ডিজিটাল প্ল্যাটফর্মের কথাও ভাবছি, এই জন্য আচ্ছা ভাবছি, কারণ এটা আমরা বুঝতে পারছি, এটা শুধু করোনা প্যান্ডেমিকের বিষয় নয়, এটা অনেকদিন আগে থেকেই বুঝতে পারছিলাম, যে কারণে আমি পাসওয়ার্ডের কথা বলছিলাম, যে মানুষের জীবনে এই যে স্মার্টফোন বা অন্যান্য ডিজিটাল ডিভাইসের গুরুত্বটা অনেক বেড়ে গেছে, তো আচ্ছা তার ফলে মানুষ অনেক বেশি এখন হলে যাওয়াচ্ছে বা অন্যভাবে দেখাচ্ছে, অনেক বেশি দেখেন হচ্ছে এই ডিজিটাল মিডিয়াম, এই রাইট অনলাইনে অনলাইনে যে যাবতীয় স্ট্রিমিং হয়, এবং এই যে রাইট অনলাইন ইন্টারভিউ হচ্ছে, আপনারা যেটা করছেন, এই সব কিছুতেই মানুষ অনেক বেশি ইনভলভ হয়ে গেছেন। তার অনেকগুলো কারণ আছে, একটা হচ্ছে প্রত্যেকে নিজের সময় দেখতে পান, একবার বিষয়টা হয়ে গেলে সেটা আর্কাইভ হয়ে যায়, আবার দেখা যায়, তারপরে হচ্ছে যে এটা করা অনেক সহজলভ্য হয়ে গেছে, ইন্টারনেট কানেকশন যদি ভালো থাকে তাহলে, এবং নানা ধরনের এই সফটওয়্যার এসে গেছে, স্ট্রিমিং মিডিয়াম এসে গেছে, এই যেরকম আমরা স্ট্রিমিয়ারে করছি, তো আমি বলতে চাইছি যে এইগুলো যে বাড়ছে ক্রমশ, অনেকেই ব্যান্ডউইথ ভাড়া করছেন, এইটা অবশ্যই আমাদের জন্য টেকনোলজির একটা বিরাট আশীর্বাদ। আবার পাশাপাশি এই যে নতুন টেকনোলজি গুলো আসছে তার জন্য পুরনো যে চিন্তা ভাবনা ছিল, যে প্রতিষ্ঠান ছিল, সেগুলো আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে, এটাও ঘটনা, দুঃখ আক্ষেপ করে লাভ নেই, কারণ পৃথিবীতে সবসময় পরিবর্তন চলবে, আর বিশেষ করে ডিজিটাল মিডিয়াম আসার পর গত 20-25 বছরে যে ভয়াবহ চেঞ্জ হয়েছে, মানে ভয়ঙ্কর চেঞ্জ হয়েছে, আপনি ভেবে দেখুন যে আপনার নিজেরই মোবাইল সেট কতগুলো পাল্টে গেছে, নানা ধরনের ডেভেলপমেন্ট হয়েছে, সেটা ক্যামেরা হোক, এডিটিং হোক, সাউন্ডের হোক, সব ক্ষেত্রেই, ইভেন স্ক্রিপ্ট রাইটিং এর কত সফটওয়্যার এসে গেছে, তো আমার বিশ্বাস যে ডিজিটাল মিডিয়া ক্রমশ তার উপরেই আমাদের নির্ভর করতে হবে, এবং সেখানে তো অবশ্যই কাজ করবই। কিন্তু তাও মানে আপনি ঠিক যেরকম বললেন যে টেকনোলজি যেখানে এসে রিপ্লেস করে দিচ্ছে পুরোনো জিনিসগুলোকে, মানে আমি বাড়িতে বসে যদি নেটফ্লিক্স বা যে কোনো কিছু চালিয়ে দেখতে পাই, কোথাও কি সিনেমা হলে যাওয়ার আনন্দটা আমাদের মধ্যে থেকে হারিয়ে যাবে না? মানে সেটা নিয়ে কি অনেকে এটা নিয়ে কিন্তু ভোকাল হচ্ছেন যে ওইটাও থাকা দরকার, মানে যেরকম না, এটা ট্রান্সফরমেশন। এটা আমি, হ্যাঁ এটা আমি বলি, এই 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 বিষয়টা হচ্ছে নিশ্চয়ই আমরা বলবো, নিশ্চয়ই থাকা দরকার, থাকা দরকার, কিন্তু আমার কথা অনুযায়ী তো আর জনগণ চলবেন না বা পৃথিবী চলবে, বিষয়টা হচ্ছে যে থাকা দরকার আমি মনে করি, কিন্তু গন্ডগোলের জায়গাটা হচ্ছে, একটা হচ্ছে তো এখন করোনা প্যান্ডেমিক এর টাইমে কখন হল খুলবে সেটা নিয়ে একটা প্রশ্ন আছে, 2 নম্বর হচ্ছে যে ফিল্ম দেখতে যাওয়া ওটা একটা ওভারঅল এক্সপিরিয়েন্স, যেটা হয়তো বাড়িতে রোজ হয় না, কিন্তু রোজ তো আপনি ফাইন ডাইনিং রেস্টুরেন্টে খেতেও যান না, আপনি তো বাড়িতেই রোজ খাবারটা খান, মাঝে মধ্যে ফাইন ডাইনিং রেস্টুরেন্টে যান, আমার মনে হয় যে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখাটা ওই ফাইন ডাইনিং রেস্টুরেন্টের মতো থাকবে, অর্থাৎ রেগুলার ডিজিটাল মিডিয়ামই মানুষ দেখবেন, মাঝে মধ্যে অবশ্যই ফর দ্য এক্সপিরিয়েন্স হলে যাবেন বলে আমার বিশ্বাস। আশা করি যে ফাইন ডাইনিং হলেও সেই অভিজ্ঞতাটা আমাদের জীবনে থাকুক। স্যার আপনার থিয়েটার গ্রুপটির নাম হলো রাসবিহারী শৈলশিক, তাই তো? তো আপনার থিয়েটার দল নিয়ে বলুন কিছু, আপনারা কিরকম কাজ করেন, কিরকম প্রোডাকশনস করেন, সামনে কোনো কাজ আসছে কিনা? আসলে দলটা তৈরি হয়েছিল যখন আমাদের বয়স ছিল, সকলেরই বয়স ছিল 18-19, আচ্ছা এটা আমাদের ফার্স্ট ইয়ার, হ্যাঁ কলেজে ফার্স্ট ইয়ারে যখন আমরা পড়তাম, তখন বিভিন্ন কলেজের যারা অভিনয় করতেন তাদের মানে একসঙ্গে এনে আমরা থিয়েটার করতাম, আচ্ছা সেটার নাম ছিল শৈলশিক, পরবর্তীকালে রেজিস্ট্রেশনের নাম হয় ওই রাসবিহারী শৈলশিক, রাসবিহারী নামটা দিতে হয় কারণ যেখানকার ঠিকানা সেখানে, তো সেই গ্রুপের কাজকর্ম চলতো, দীর্ঘদিন চলেছে, তারপরে অনেকগুলো নাটকও সেখানে ঘটেছে হয়েছে আর কি, আমরা মঞ্চস্থ করতে পেরেছি, তারও পরবর্তীকালে অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির পুরস্কারও পেয়েছিল আমাদের দল, তারও পরবর্তীকালে একটা সময় আসে যখন আবার সবাই চাকরি বাকরিতে ঢোকেন, সবাই প্রফেশনাল ফিল্ডে কাজ করেন, তার মধ্যে নাটকের গতি একটু স্লথ হয়েছিল, আবার ফিরে আসে পুরো দমে বিষয়টা, সেটা হচ্ছে আরো এই গত 6-7 বছর আগে থেকে, যখন আবার সবাই মিলিত হয়ে আবার নাটকের দলটা, ওই দলটাই আবার ভালো করে কাজ করতে শুরু করে, এবং এখনো পর্যন্ত আমাদের 4টে প্রোডাকশন হয়েছে, 4টে প্রোডাকশনের প্রথমটা ছিল হচ্ছে আমাদের প্রথম যে নাটকটা দিয়ে আমরা শুরু করেছিলাম দলটা, সেই 25 বছর আগে সেই আচ্ছা নাটকটা যেটার নাম পঞ্চক প্রপঞ্চক, ওটা আসলে পাজি পিটারের একটা মানে পাজি পিটার সুকুমার রায়ের যে গল্প, সেই গল্পের একটা
মানে অনুসরণে বলা যেতে পারে, আচ্ছা অ্যাডাপ্টেশন। তার পরবর্তী সময় আমরা করেছি হচ্ছে, মানে এবার নতুন যখন করেছি তখন করেছি হচ্ছে ভ্রমর কইয়া গেল বলে একটি নাটক। আচ্ছা ওই প্রথম নাটকটা পরিচালনা করেছিলেন ওঙ্কার প্রসাদ ঘোষ, আচ্ছা তঞ্চক্রবঞ্চক নাটকটা। তার পরের নাটকটা পরিচালনা করেছিলেন কৌশিক চৌধুরী, এই নাটকটার নাম ভ্রমর কইয়া গিয়া। তারপর 3 নম্বর নাটকটা হয় প্লে হাউস বলে, সেইটার পরিচালনার মানে দায়িত্বে আমি ছিলাম। এর আগের যে দুটো নাটক এবং পঞ্চকমঞ্চকটাকেও একটু রিফার্নিশ করতে হয়েছিল। এই রিফার্নিশ করার ক্ষেত্রে আমার সঙ্গে পদ্মনাভ ছিল, আর তারপরে আচ্ছা ভ্রমর কইয়া গিয়া এবং প্লে হাউস পদ্মনাভই লেখে। তারপর পদ্মনাভ লিখেছিল হচ্ছে এই সিরাজ নাটকটি, মানে আমাদের সিরাজদ্দৌল্লার জীবন নিয়ে, যেটা আমরা নাম দিয়েছিলাম বিশ্বাসঘাতক। তো সেই আচ্ছা নাটকটার মহড়া চলছিল, রিহার্সাল চলছিল, সেটা একটু বড় আকারের, বড় ক্যানভাসের নাটক। যাই হোক, তো তার মধ্যেই এই লকডাউন ইত্যাদি ঘোষিত হলো এবং প্যান্ডেমিকে ওই একসঙ্গে সবাই থাকা যাবে না ইত্যাদি হলো, সেই কারণে নাটকের শেষ দিকে এসেও, রিহার্সালের শেষ দিকে এসেও আপাতত প্রজেক্টটা মুলতুবি আছে। তবে আবার যেই লকডাউন উঠে যাবে আমরা আবার শুরু করব এবং নাটকটা রেডি করব মঞ্চের জন্য। এই আপাতত ঘটনা। আর আগেকার দিনে তো অনেকগুলো নাটক, 7-8টা নাটক হয়েছিল অনেক আগে, সে তো 25 বছর আগের গল্প, তখন অনেক কম বয়স ছিল এই আর কি। পরিচালক, লেখক ডাক্তার কমলেশ্বর মুখার্জি, এবং একটা সত্তা যেটা নিয়ে কথা না বলে একদমই হয় না, সেটা হচ্ছে অভিনেতা কমলেশ্বর মুখার্জি। অভিনয় করতে কতটা এনজয় করেন? না না, খুব যে বেশি এনজয় করি তা না। প্রথম কথা হচ্ছে পার্ট ভালো করে মনে রাখতে পারি না। দ্বিতীয় কথা, কারা আমাকে কাস্টিং করে? তারা আমায় কাস্টিং করে যারা হচ্ছে ওই আমারই পরিচিত সার্কেলের বন্ধু বান্ধব। ওই সৃজিত আছে, তারপরে কৌশিক দা করেছিল, তারপরে বিশা করেছিল, ইন্দ্রাশিস করেছিল। অনেক অনেক ফ্যান আপনার, অভিনয়ের ভক্ত অনেক আছে। না আমার ভক্ত নেই। উৎসবের ছবিতে করেছি, তারপর রাজাদা, রাজাচন্দ্র ছবিতে করেছি, ধ্রুব ছবি করেছি, হ্যাঁ ইন্দ্রাশিসের ছবি করেছি, পিউপা। তো হ্যাঁ এই নানা ধরনের ছবি করেছি, ওই আমারই চেনা লোকজন সবাই, তারা বলেছে অভিনয় করতে তাই করেছি। এমনিতে অভিনয় যে আমি খুব দারুণ করতে পারি তাও না, আর অভিনয় যে আমার প্রথম লক্ষ্য তাও নয়। তবে অভিনয় বিষয়টা ওই নাটকের সূত্রে, অভিনয়টাকে ভালোবাসতে নিশ্চয়ই হয়, মানে আপনি যখন না না পরিচালক সেটা তো তখন অভিনয় শিল্পটা নিয়ে তো আমার প্রচন্ড ভালোবাসা এবং শ্রদ্ধা আছে। তার কারণটা হচ্ছে আমি এত বছর ধরে যে নাটক করেছি বা নিজের ছবি করেছি, সেখানে যারা অভিনয় করেছেন তাদের দেখে, মানে তাদের কাজ দেখে আমি সত্যি মুগ্ধ হয়ে যাই। তো অভিনয় শিল্পটা ভীষণ ভালোবাসি, কিন্তু আমি নিজে করতে গেলে অনেক রকম চাপ তৈরি হয় আর কি, ভয় পাই। তো যাই হোক, নাটকে ওই জন্য করি না, বারবার স্ক্রিনে আসতে হবে, কারণ আমি ব্যক্তিগত ভাবে আমিও ভীষণই আপনার ভক্ত, আপনার অভিনয়ের খুব ভক্ত, অতএব আমার মনে হয় না যে দর্শক আপনাকে অভিনেতা হিসেবে ছেড়ে দেবে। ধন্যবাদ ধন্যবাদ। না তা নয়, অভিনেতা হিসেবে ছেড়ে দেবে না, কিন্তু যদি বলেন তাহলে হচ্ছে হ্যাঁ লেখা এবং সত্যি কথা, আর সবকিছু নয় লেখা এবং ছবি করার চেষ্টাই করি, নাটক মাঝে সাঝে ওই একটু আধটু, আর অভিনয়ের একটু আধটু আর কি। এই থেকে বিরাট কিছু নয়, যেটুকু করা যায় আর কি। আপনার একটা ইন্টারভিউ দেখেছিলাম এবং সেখানে আপনি বলছিলেন যে আপনি কোথাও একটা পড়েছিলেন যে একজন পরিচালক তার জীবনে যে কটা সিনেমা বানায় সেই প্রতিটা হচ্ছে আসলে একটা ছবি, এবং হ্যাঁ সেই একটা ছবি নানান ভাবে, নানান তার গল্পগুলো নানান ভাবে চেঞ্জ হয়। আপনি সত্যি বিশ্বাস করেন সেটায়? একদম, এটা যেটা আব্বাস কুলস্তানের কথা, বিষয়টা এরকম যে কেন বিশ্বাস করি আমি বলছি। আমি যখনই কোনো চরিত্র নিয়ে কাজ করি না, সেই চরিত্রে জীবনের ক্ষেত্রে একটা ঝুঁকি নেওয়ার প্রশ্ন থাকে, আমি এইটুকু বলতে পারি। এবার আমার সব ছবি মেলালে পরপর তাই মিলবে, হয়তো সেই লোকটাকেই আমি খুঁজছি পাচ্ছি বলতে পারো, মানে আমি সেই লোকটাকে খুঁজছি যে ঝুঁকি নিয়ে রাজনৈতিক মতবাদ স্পষ্ট করে বলবে, আবার ঝুঁকি নিয়ে সে অরণ্যেও যাবে, আবার ঝুঁকি নিয়ে সে পাহাড় থেকে লাফিয়েও পড়বে, ঝুঁকি নিয়ে প্লেন প্লেন ল্যান্ডও করাবে, ঝুঁকি নিয়ে সে হয়তো একটা হ্যাকিং এর কাজ করবে বা হ্যাকিং আটকাবে। ওই লোকটাকে খুঁজছি আমি, যে মানুষ ঝুঁকি কমলেশ্বর মুখার্জির প্রতিচ্ছবিও কি দেখা যায় ওখানে যে ঝুঁকি নিয়ে কাজ করতে ভালোবাসে? কিছুটা তো তাই, মানে না হলে
ডাক্তারি করছিলাম, ভালোই ছিলাম, মন্দ না। হঠাৎ ঝুঁকি নিয়ে এই ফিল্ম করতে আসা, আবার ফিল্ম করতে করতে একটু ঝুঁকি নিয়ে থিয়েটার করা, আমি তো একটু রিস্ক প্রোন আছি ঘটনা। দর্শকরা প্রচুর প্রশ্ন করছে, আরো হ্যাঁ, একটি প্রশ্ন চলে এসছে, আপনি রাম মন্দির নিয়ে ডকুমেন্টারি করবেন সুযোগ হলে? বাহ, রাম মন্দির নিয়ে করবো মানে রাম মন্দির তৈরি করা উচিত নয় এই বলে করবো, মানে তৈরি করা বিষয়বস্তুটা উচিত নয়। হ্যাঁ, ডকুমেন্টারি করবেন? এবার সুযোগ পেলে তো করবো বটেই, অবশ্যই করবো, সুযোগ পেলে করবো না কেন। তবে এটাও সত্যি পাশাপাশি যে অযোধ্যার ওই পার্সপেক্টিভটা যে আমার দারুণ জানা আছে তা না, আমরা যেটুকু শিখেছি সেটুকু হচ্ছে অনন্ত পটবর্ধনের ছবি দেখে, কিছু লেখা পড়ে এবং কিছু মানুষের সঙ্গে ঘনিষ্ঠ থাকার ফলে অনেক কিছু জানতে পেরেছি সেইগুলো। হ্যাঁ, অবশ্যই করবো, কেন করবো না, এবং প্রতিবাদ করেই করবো। আচ্ছা, আবার হ্যাঁ একটা ঝুঁকি নিয়ে কাজ করবেন। হ্যাঁ তো একটা ছোট র্যাপিড ফায়ার আপনার সাথে স্যার, কিছু প্রশ্ন মানে খুব তাড়াতাড়ি উত্তর দিতে হবে। মৃণাল সেন, ঋত্বিক ঘটক, সত্যজিৎ রায়? তিনজন তিন ধারার পরিচালক, তিনজনের কাছ থেকেই আমরা শিখেছি, মাতিস, পিকাসো এবং মিরো, তিনজনকে আমি এইভাবে দেখি। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, শিল্পে কোনো রেটিং হয় না, এই রেটিং আমি বিশ্বাস করি না, প্রতিযোগিতায় বিশ্বাস আচ্ছা করি। ঠিক আছে। কমলেশ্বর মুখার্জি ভোজন প্রিয়, ভ্রমণ প্রিয় না বই প্রিয়? ভোজন প্রিয় একেবারেই আমি নই, আচ্ছা, ভ্রমণ প্রিয় যে আছি তা নয়, বই প্রিয় বলা যেতে পারে কিছুটা। ভ্রমণটা আমার এমনি হয়ে গেছে পরপর, কিন্তু ভ্রমণ যে আমি খুব ভালোবাসি তা না, বই প্রিয়ই বলা যায়, ভোজন নয়। আপনি লেখক, হ্যাঁ, প্রিয় লেখক সাম্প্রতিককালে? সাম্প্রতিককালে প্রিয় লেখক মানে শীর্ষেন্দুবাবুকে ধরে বলবো না, শীর্ষেন্দুবাবুর থেকেও যারা কম বয়সী তারা আমার শীর্ষেন্দুবাবু ধরে নিলাম লিস্টে, তারপরে? আমার স্বপ্নময়দার লেখা ভীষণ ভালোবাসি, স্বপ্নময় চক্রবর্তীর লেখা। আচ্ছা, প্রিয় গোয়েন্দা চরিত্র, ফেলুদা, ব্যোমকেশ নাকি শার্লক? এইটা ঠিক নয়, তবে অবশ্যই শার্লক হোমস আমার শার্লক আসলে হোমস। ফেভারিট ফেভারিট হচ্ছে আরকুল পোয়ারো বা আচ্ছা, মিস মার্পল। আপনার গোয়েন্দা চরিত্র নিয়ে ছবি করার ইচ্ছে আছে? বলছে তো রোজি, সেরকম ভালো গল্প পেলে করব, ওই ঝুঁকি? না ওটা কোনো ঝুঁকি নেই, গোয়েন্দা গল্প নিয়ে ঝুঁকি নেই, গোয়েন্দা গল্পটাই সবচেয়ে সেফ এই বাজারে। তবে এটা বলতে পারি আচ্ছা, পাশাপাশি যে ওই একই সব হয়ে যাওয়া ছবি বারবার করবো না। আচ্ছা, একদম নতুন প্রজন্মের অভিনেতাদের মধ্যে যদি একজনকে বেছে নিতে হয় শঙ্কর হিসেবে, কাকে বেছে নেবেন? নতুন প্রজন্ম বলতে আমি বলছি যে কার পরে, মানে আমার কাছে সবাই নতুন, আমার বয়স অনেক, না না, মানে দেব ছাড়া, দেবের পরে যারা এসছেন। দেবের পরে যারা এসেছেন শঙ্কর হিসেবে, আমার ওইভাবে শঙ্কর হিসেবে বলতে পারবো না, অভিনয় অনেকের ভালো লাগে, অর্জুনের অভিনয় খুব ভালো লাগে, ঋদ্ধির অভিনয় আচ্ছা, ভালো লাগে, গৌরবের অভিনয় ভালো লাগে, প্রত্যেকের অভিনয়, এদের প্রত্যেকের অভিনয় আমার খুব ভালো লাগে। আচ্ছা, তো একজন কাউকে আপনি শঙ্কর হিসেবে চুজ করতে পারবেন না? না ওরকম ভাবে চুজ করা যায় না, আসলে এদের তো দেখে ফেলেছি, অভিনয় খুব ভালোবাসি, তো তাহলে অনেক ভাবতে হবে, এই র্যাপিড ফায়ারে দুম করে এত তাড়াতাড়ি কাস্টিং করতে পারবো না। ঠিক আছে, একটা প্রশ্ন এসেছে স্যার, কোভিড এর সিচুয়েশনে বাড়িতে সময় কিভাবে কাটাচ্ছেন? মনোজিৎ রাহা প্রশ্ন করেছেন। আমি অনেক কিছু করছি, অনেক কিছু করছি বলতে মাঝে মধ্যে কবিতা রেকর্ড করে ছেড়ে দিই ফেসবুকে, মাঝে মধ্যে লিখি, তাছাড়া হচ্ছে বইটই দু একটা পড়ি, খুব বেশি যে পড়া হচ্ছে তা না, আর প্রচুর প্রজেক্টের ওইসব কাজকর্ম চলছে, সেগুলো প্রি প্রোডাকশন চলছে আর কি, প্রি প্রোডাকশন আছে, স্ক্রিপ্ট রাইটিং এইসব চলছে, ভালোই বেশ চাপেই আছি, খুব যে কম ফাঁকা যাচ্ছে ব্যাপারটা এরকম নয়, আসলে নিজের কাজ আমরা নিজেরাই খুঁজে নিই, আর যখন দরকার হচ্ছে তখন মেডিকেল ক্যাম্প বা এই শ্রমজীবী ক্যান্টিন যেখানে হচ্ছে সেখানে যাচ্ছি, কোথাও বই খাতা বিলি করা হচ্ছে সেসব জায়গায় যাচ্ছি, তারা করছে আমি পাশে আছি আর কি। মানে স্যারের ফুরসত নেই, মানে কোভিড এর সময় না সবার যেরকম অনেক ফুরসত, কিন্তু আপনার ফুরসত না নেই, আমি তো ফুরসত রাখি না, নিজের কাজ খুঁজে নিই। হ্যাঁ একটা প্রশ্ন,
অরিজিৎ চৌধুরীর প্রশ্নটা করেছে, আপনি বামফ্রন্টার কমিউনিটি কিচেন নিয়ে কিছু বলুন, বামফ্রন্টের কমিউনিটি কিচেন নিয়ে কিছু বলুন। কমিউনিটি কিচেন নিয়ে যেটা বলবো, প্রথম কথা এই কনসেপ্টটা ভীষণ ভালো এবং অত্যন্ত প্রয়োজনীয় ছিল। একটা বিষয় হয়েছিল যে এই যে যখন আমাদের এখানে কোভিড হলো এবং আমফান ঝড় এলো, এই সব ঘটনা ঘটলো, তখন প্রচুর প্রান্তিক মানুষের জীবন খুব বিপর্যস্ত হয়েছিল বিভিন্ন জায়গায়। এবার সেই কথা মাথায় রেখে বামপন্থী যে ছাত্র যুবক কর্মীরা রয়েছেন, যে নাটকের দলের ছেলে মেয়েরা রয়েছেন, তাদের আমি রেগুলার দেখেছি, তারা প্রচুর জায়গায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। তো সেই রকমই একটা ঘটনা শুরু হলো হচ্ছে এই শ্রমজীবী ক্যান্টিন যেটা হলো, এটা যখন শুরু হয়েছিল তখন মূলত যেটা করা হচ্ছিল সেটা হচ্ছে এলাকার যারা প্রান্তিক, যারা মানে যারা একটু নিডি মানুষ, তারা আসছিলেন এবং তারা খাবার দাবার নিচ্ছিলেন, এবং আমরা আমি আমি না আমি বলবো মানে যারা কমিউনিটি কিচেন চালাচ্ছিলেন তারা সেই বন্দোবস্ত করছিলেন, এবং একটা দারুণ উদ্যম শুরু করেছিল। কিন্তু আমরা কখনো সেটা ভাবতে পারিনি যে এই ঘটনাটা এটা চলতে থাকবে এবং আলটিমেটলি একটা শ্রমজীবী ক্যান্টিন পাকাপাকি ভাবে তৈরি হয়ে যাবে। এবং সেটা একটা নয়, বিভিন্ন জায়গায় এই ঘটনা ঘটছিল, মানে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন জায়গায়। সেটা আমার কাছে অত্যন্ত আশাপ্রদ একটা বিষয়, এবং বামপন্থীরা সেই কাজ করছিলেন এবং রাস্তায় নেমে করছিলেন, যার জন্য সত্যি তাদের আমি অভিনন্দন জানাই। এবার পরপর অনেকগুলো শ্রমজীবী ক্যান্টিন তৈরি হলো এবং তাতে অত্যন্ত কম পয়সায় খাবার দেয়া হচ্ছে, এখনো দেয়া হচ্ছে, এটা চলছে। আমি আজকেই যেখানে গেছিলাম এখান থেকে এলাম, যার জন্য আমার মিনিট পাঁচেক দেরিও হলো, সেটা হচ্ছে যে সেখানে সেখানে আবার আলাদা আলাদা করে মানে জিনিসপত্র দেয়া হচ্ছে, রান্না করা নয় মানে কাঁচামাল দেয়া হচ্ছে। এইগুলো যদি আমরা না করি, মানুষের পাশে যদি না দাঁড়াই, তাহলে আর কে দাঁড়াবে? মানে এটার তো সময়, এই সময় এগুলো করতেই হবে, এটা এটা অবশ্য কর্তব্য বলে আমার মনে হয়, এবং সবাইকে অভিনন্দন এই কাজ যারা করেছেন। স্যার, সময় প্রায় শেষের দিকে, অনেক প্রশ্ন আছে, অনেক প্রশ্ন আসছে, আপনাকে অনেক প্রশ্ন করতে ইচ্ছে করছে, কিন্তু জানি যে সময়ের মধ্যে বাধা পুরো জিনিসটা। না, সে তাও তো বটে। শেষের আগে যেটা জিজ্ঞেস করবো, যে আপনি অনেক মানুষের কাছে অনুপ্রেরণা, আপনি যেভাবে সময় নিজের সময়কে ভাগ করে নেন, একদিকে মানুষের পাশে দাঁড়াচ্ছেন, ছবি করছেন, যে ছবিগুলোর মাধ্যমেও কোথাও সমাজের জন্য কিছু মেসেজ সেন্ড করছেন, লিখছেন, আমার মনে হয় যারা ইউথ, যারা একদম নতুন প্রজন্ম এই ইন্ডাস্ট্রিতে আসতে চাইছে বা কাজ করতে চাইছে, বা যুব সমাজ, তাদের জন্য আপনি অত্যন্ত বড় একজন ইন্সপিরেশন। এই একটা সময় যেখানে মানুষ খুব কঠিন একটা সময় এসে দাঁড়িয়েছে, তাদের জন্য আপনি কি বলবেন? তাদের জন্য বলবো যে একটাই বিষয় বলার আছে, সেটা ছবি করতে একটা জিনিস লাগে, আর কিছু খুব একটা লাগে না। মানে ক্যামেরা, এডিটিং সেট আপ, সাউন্ড সেট আপ, এগুলো হয়ে যায়, এগুলো চলে আসে, আর এগুলোর জন্য কিছু আটকায় না। যেটা লাগে সেটা হচ্ছে সততা, সাহস। এই সততা সাহস থাকলে আমার মনে হয় যে বাকিগুলো জোগাড় হয়ে যাবে। ছবি করার জন্য ঝাঁপিয়ে পড়ো, অ্যান্ড টেক ইউর ক্যামেরা টু দ্য স্ট্রিটস। আমার কথা নয়, ঋত্বিক কুমার ঘটকের কথা। খুব দামি একটা কথা বললেন স্যার। তবে একটা তারপরে ছোট কথা বলি, যে অনেক মানুষেরই হয়তো ধৈর্যচ্যুতি ঘটছে, মানে আমরা চারিপাশে অনেকগুলো ঘটনা এখন দেখতে পাচ্ছি, যেখানে মনে হচ্ছে যে মানুষ কোথাও একটা ভীষণ ইম্পেশেন্ট হয়ে যাচ্ছে এবং সেখানে গিয়ে নিজের ক্ষতি করে ফেলছে। বেশ সাম্প্রতিককালে বেশ কিছু ঘটনা উঠে এসছে, এই বিষয়ে আপনি কি বলবেন? প্রথম কথা বলি সেটা হচ্ছে যে মানুষের পাশে দাঁড়ানোটা কর্তব্য, বৈজ্ঞানিক এবং যুক্তিবাদ দিয়ে। বারবার বলছি, কোনো রকম গুজবে কান দেওয়ার কোনো মানে হয় না, কোনো রকম কুসংস্কারের মধ্যে ঢোকার কোনো মানে হয় না, কোনো প্রয়োজন নেই এটা ভাবার যে যাদের করোনা হয়েছে তাদের ছোঁয়া যাবে না, তারা অস্পৃশ্য, ওরকম বিষয়টা নয়। এরকম ঘটনা বারবার ঘটতে দেখি, এগুলো খুব খারাপ। পাশাপাশি আমরা নিজেরা রয়েছি, প্রচুর মানুষ রয়েছেন যারা মানুষের সঙ্গে মিশেই কাজ করছেন, তাদের কোনো অসুবিধে হচ্ছে না, খালি সতর্ক থাকা ভীষণ আবশ্যক। মুখে নাকে হাত দেবেন না, এবং একটা মিনিমাম সোশ্যাল ডিস্টেন্সিং। সোশ্যাল ডিস্টেন্সিং কথাটা আমরা বিশ্বাস করি না, আমরা বলছি মানে ফিজিক্যাল ডিস্টেন্সিং, দুজনের শারীরিক দূরত্ব রাখা, একটা মিনিমাম শারীরিক দূরত্ব রেখে কথা বলা। এই তিনটে জিনিস যদি করা যায়, মাস্ক, স্যানিটাইজেশন, স্যানিটাইজেশন মানে সাবান দিয়ে হাত ধুলেও স্যানিটাইজেশন, এবং দূরত্ব বজায় রাখা, এই তিনটে কাজ যদি করা যায়, সত্যি কথা বলছি, অকারণে অবসাদে ভোগার কোনো কারণ নেই, ভীতিতে ভোগার কোনো কারণ নেই, এই ব্যাপারে ভুল করারও কোনো জায়গা নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আমরা ডাক্তার, পরিচালক এবং অভিনেতা কমলেশ্বর মুখার্জি তিনজনকেই আজকে হয়তো এই শোয়ে পেলাম, এবং খুব ভালো লাগলো স্যার আপনার সাথে কথা বলতে। আন্তরিক ভাবে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আরো একবার বঙ্কনেটকে সময় দেওয়ার জন্য, এবং বঙ্কনেটের মাধ্যমে এসে মানুষের কাছে এইভাবে পৌঁছানোর জন্য। খুব ভালো থাকুন, এবং আগামী কি ছবি আসছে যদি একটা ছোট হিন্ট দিয়ে দেন আমাদের দর্শকের জন্য বা যারা আপনার ভক্ত তাদের জন্য, ঠিক তাহলে সুন্দর আমরা এন্ডিং একটা। আমরা একটা মক ট্রায়াল নিয়ে ছবি করার কথা ভাবছি, আদালত আচ্ছা, আদালত খেলা, আদালত আদালত খেলা স্যার এই অবধি ছবিটার বলবেন? নাম হয়, আমি বলছি বল বিষয়বস্তুটা এটা। আচ্ছা, বেশ সাসপেন্সে রেখে তাহলে শেষ হলো যে আদালত আদালত খেলা কিরকম হবে। অনেক ধন্যবাদ কমলেশ্বর স্যারকে, অনেক খুব ভালো ধন্যবাদ, থাকবেন, নমস্কার। আপনার তোমরা ভালো সবকিছু থাকো। ভালো করে কাটুক, আপনারা আপনি ভালো থাকবেন, এবং আপনারা প্লিজ দেখতে থাকবেন বন কানেক্ট, সাবস্ক্রাইব করুন, লাইক করুন আমাদের চ্যানেল, এবং চোখ রাখুন বন কানেক্টের পর্দায়। ধন্যবাদ। ধন্যবাদ ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ।